আসসালামু আলাইকুম। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতায় কবি তার জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করেছেন, তারই সেই উপলব্ধি ব্যক্ত করেছেন ঐকতান কবিতা। কবি বুঝতে পেরেছেন, কবি স্বীকার করেছেন তার সীমাবদ্ধতার কথা। এই দীর্ঘ জীবনে তার সাহিত্য সাধনা বিচিত্র পথগামী হলেও সর্বত্রগামী হতে পারেনি, সেটা কবি স্বীকার করে নিয়েছেন। সাধারণ মানুষের কথা, শ্রমজীবীর কথা, কৃষক মজুরের কথা, যাদের উপর ভর করে সংসার চলছে, তাদের কথা তার কবিতায় অনুপস্থিত রয়ে গেছে। এই সরল স্বীকারোক্তি ঐকতান কবিতার মধ্যে কবি ব্যক্ত করেছেন। অখ্যাত জনের কবিদেরকে কবি আহ্বান করছেন যে সেই সব শ্রমজীবী মানুষের কথা যাতে সাহিত্যে ফুটে ওঠে, সাহিত্যে প্রতিফলিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করেছেন কবি অনাগত কবিদের কাছ থেকে। এই আশাবাদ ব্যক্ত করেই এই কবিতার মধ্যে কবি তার স্বীকারোক্তিকে স্পষ্ট করেছেন। কবিতাটি আমরা এখন পড়ি। আশা করি কবিতাটি আলোচনা শুনে আপনারা এর ব্যাখ্যা বুঝতে পারবেন। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। কবি এই পৃথিবীটাকে বিশাল বলে উল্লেখ করছেন এবং সেই বিশাল পৃথিবীর মধ্যে অনেক নগর রাজধানী রয়েছে বিভিন্ন দেশে দেশে। সে কথাই বলেছেন, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে। তুমি বলছেন তার অগোচরে, তার অজানার মধ্যে রয়ে গেল মানুষের অনেক কৃতি, অনেক নদী, পাহাড়, সমুদ্র, মরুভূমি, কবির যাওয়া হয়নি সেই সব স্থানে। অনেক অজানা জীবও রয়ে গেছে, অনেক অপরিচিত গাছও রয়ে গেছে যেগুলা কবি দেখতে পাননি। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। এই পৃথিবীটা বিশাল, কিন্তু কবির একটা ক্ষুদ্র কোণ জুড়েই তার পৃথিবীটা যেন সীমাবদ্ধ হয়ে আছে। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। কবি তার এই অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন যে উনি যেখানে যত বই, ভ্রমণ বৃত্তান্তের বই আছে, অক্ষয় উৎসাহের সাথে উনি এই চিত্রময় বর্ণনার বাণীগুলো, বর্ণনাগুলো উনি যেন কুড়িয়ে কুড়িয়ে সংগ্রহ করেন, উনি জ্ঞান অর্জন করেন। জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধন। জ্ঞানের যে এই যে অপূর্ণতা, এই যে দীনতা, এটা মানে দারিদ্র, এটা কবির মনে আছে এবং কবি যেন সেই দরিদ্রতাকে অন্যের কাছ থেকে জানার বিষয়টাকে উনি ভিক্ষা লব্ধ ধনে পূরণ করার সাথে তুলনা করছেন। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখন। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কবি নিজেকে পৃথিবীর কবি বলে ঘোষণা দিচ্ছেন এবং পৃথিবীর যেখানে যে ধ্বনি উঠুক, কবি বলছেন যে তার বাঁশির সুরে তখনই সারা জেগে উঠবে, তখনই
তার বাঁশির সুরে সারা জেগে উঠবে, উনি বুঝতে পারবেন। এই স্বর সাধনায় কবির এই যে সঙ্গীতের সুরের সাধনায় অনেক ডাকি পৌঁছিল না এবং ফাঁক রয়ে গেল, এখানে তার এই সাহিত্য সাধনা ঘাটতির কথা উনি বলেন। এখানে বহু সুরের সমন্বয়ে এক সুরে বাঁধা পৃথিবীর সুরকে কবি বুঝিয়েছেন। সকল মানুষের কথা বলা সাহিত্য সুরকে তিনি সাহিত্যে ঐকতান বলেছেন। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। উনি নিজেকে বলছেন যে এই প্রকৃতির যে ঐক্যতান স্রোত নানা কবি নানা দিক হতে গান ঢালে সাহিত্য সাধনা করে, তাদের সবার সাথে কবির যোগ আছেন, এটা ভেবে কবি আনন্দের ভোগ লাভ করেন, সঙ্গ পান সবাকার এটা ভেবেই কবি আনন্দ উপলব্ধি করেন। পাইনে সর্বত্র তার প্রবেশের তার, কবি আবার সাথে সাথে এইও বলছেন যে সর্বত্র সব জায়গায় প্রবেশের দরজা উনি পাননি, উনি যে কোনো জায়গায় প্রবেশ করতে পারেননি। বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রা, উনার নিজের জীবনের যে কার্যক্রমগুলো আছে সেইগুলো তার জীবনের বাধা হয়ে আছে, উনি যেন সেই ব্রাত্যজন যারা যারা সমাজ থেকে দূরে আছে, ভদ্রজনেরা যাদেরকে দূরে সরিয়ে রেখেছে, সেই সমাজ জীবনকে তিনি দেখতে পাননি। চাষি ক্ষেত চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। আমাদের এই পৃথিবী নামক সংসারটা চলছে আসলে সেই সকল বঞ্চিত শোষিত শ্রমজীবী শ্রেণীর মানুষের উপর ভর করে, যারা আমরা যাদেরকে যারা হচ্ছে যে তাঁত বনে তাঁতি জেলে জাল ফেলে মাছ ধরে, এবং এদের জীবনে চাষি হাল চাষ করছে খেতে, মাথার ঘাম পায়ে ফেলে তারা অনেক পরিশ্রম করছে কিন্তু যোগ্য সম্মানটুকু তারা পাচ্ছে না। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার, এই পৃথিবীটা চলছে তাদের উপর ভর করে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এই সকল সম্মান বঞ্চিত শোষিত মানুষেরা সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, এবং কবি নিজেকেও বলছেন যে সমাজের উচ্চ মঞ্চে তিনি আসন গ্রহণ করে আছেন, তাই সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে বৃহত্তর সমাজ এবং জীবনকে তিনি দেখতে পাননি। সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, কবি আসলে সেই যে ছোট জানালা দিয়ে উনি সকল মানুষের জীবনকে আসলে দেখতে পাননি। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। মাঝে মাঝে কবি সেই সকল শ্রমজীবী মানুষের পাড়ায় ক্ষণিকের জন্য উঁকি দিয়েছেন, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তাদের সাথে ভালোভাবে মেশা সম্ভব হয়ে ওঠেনি কবির জন্য। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। কবি এখানে আসলে বলতে চাচ্ছেন যে জীবনের সঙ্গে জীবনের যদি সংযোগ ঘটাতে না পারে সাহিত্যিকরা কবিরা, তাহলে শিল্পীর সৃষ্টি
কৃত্রিম পণ্যে পরিণত হবে, সেটা কোনো আবেদন থাকবে না। ব্রাত্য তথা প্রান্তিক মানুষের শিল্প সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান দিলে তবেই শিল্প সাধনা পূর্ণতা পায়, তখনই কবিদের এই সাহিত্য সাধনা সার্থক হবে যখন সাধারণ মানুষের কথাও সাহিত্যের মধ্যে স্থান পাবে। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। কবি মেনেই নিচ্ছেন, কবিকে অনেকে হয়তো নিন্দা করেছেন যে কবি আসলে সকল মানুষের কথা, শ্রমজীবী মানুষের কথা সেইভাবে সাহিত্যে উপস্থাপন করেননি। কবি সেই নিন্দাকে মেনেই নিয়েছেন এবং তার যে সাহিত্য সাধনার, তার যে সুরের অপূর্ণতা রয়ে গেছে সেটাও কবি স্বীকার করছেন। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী। তুমি জানেন যে তার কবিতা, তার সাহিত্য সাধনা বিচিত্র পথে এগিয়ে গেছে, কিন্তু সেইটা সর্বত্র গামী হয়নি, সব মানুষের কথা তার কবিতায় স্থান পায়নি। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মীয় কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে। এখানে কবি বলছেন যে আসলে যেই কবি মাটির কাছাকাছি মানুষের কথা বলবেন সেই রকম কবির কবিতার জন্য কবি অপেক্ষা করে আছেন, কবি সেই কবির বাণী, সেই কবির কবিতা শোনার অপেক্ষায় আছেন। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। কবি এখানে বলছেন, সেই অনাগত কবিকে আহ্বান করছেন যে অখ্যাত মানুষের অব্যক্ত মনের জীবনের যে দুঃখ কষ্ট, তাদের আবেগকে তিনি উপলব্ধি করবেন এবং কবিতায় প্রকাশ করতে সমর্থ হবেন, এবং কবি সেই রস পেতে চাচ্ছেন। রসে পূর্ণ করি দাও তুমি বলতে এখানে বলছেন সাহিত্য রসের কথা, শিল্প রসের কথা। কবিরা আসলে কবিতা রচনা করেন রস সৃষ্টির জন্য, সেই রস সৃষ্টি হয় পাঠকের অন্তরে, পাঠক আনন্দ লাভ করে, পাঠক দুঃখ বেদনা পায়, সেই বেদনার মধ্যে সে এক ধরনের আনন্দ রস উপলব্ধি করে। অন্তরে যে উচ্চ তার আছে আপনারই, তাই তুমি তাও তো উদ্বারি। তোমার অন্তরের মধ্যে যে রস আছে, যে উচ্চ আছে, সেই উচ্চকে তুমি উদ্বারি করে দাও, বের করে দাও, প্রকাশ করে দাও। জেলে তাতে প্রভৃতি শ্রমজীবী মানুষের সাহিত্যের এই সভায় যেন উপেক্ষিত, এই উপেক্ষার কারণে স্থান লাভে বঞ্চিত হয় সাহিত্যের, ভুবন হয়ে গেছে আনন্দহীন, অনেকটা উষর মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমির সেই উষরতাকে, রুক্ষতাকে রসে পূর্ণ করার জন্য ভবিষ্যতের কবিদের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান করেছেন। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। সাহিত্যের যে এই সুরের সাধনা, এই যে সমস্বর, এই যে ঐকতান, এই ঐকতানে সবাই যাতে স্থান পায়, অবহেলিত উপেক্ষিত মানুষও যেন সম্মান লাভ করে সাহিত্যে, সে কথাই রবীন্দ্রনাথ এখানে বলেছেন। মুখ যারা দুঃখে সুখে, মতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, অগুগুনি কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। কবি এখানে বলছেন যে দুঃখ সুখ সহ্য করা যে নির্বাক মানুষগুলো, যারা তাদের
সুখ দুঃখের কথা, তাদের আনন্দের কথা, তাদের বেদনার কথা প্রকাশ করতে পারে না, তারা বোবা হয়ে থাকে। হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনোদিন সাঙ্গ হয় না। জেরে পাড়ার মধ্যে যে বর্ণনা মানিক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, অনেকটা সেই রকম এই সাধারণ মানুষগুলোর জীবন। এবং তারা মনে মনে যা জানে মুখ ফুটে বলিবার অধিকারও তাহাদের নাই। তো এই এগিয়ে চলা সামনের দিকে এগিয়ে চলা পৃথিবীতে এখনো তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এই সকল মানুষের বাণী যাতে কবি শুনতে পান, এই জন্যই অনাগত কবিদেরকে উনি গুণী সম্বোধন করে তাদের কাছে আহ্বান করছেন এই ধরনের কবিতা যাতে তারা লিখে, যেখানে বঞ্চিত শোষিত মানুষের দুঃখ সুখের কথা ব্যক্ত হবে। তো এই ছিল আমাদের আজকের ঐকতান কবিতার মূল বক্তব্য, আলোচনা, সারসংক্ষেপ, ব্যাখ্যা যাই বলি। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী কবিতার আলোচনা শোনার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।